অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মঙ্গলের রাশি পরিবর্তনে এই চারটি রাশির রাজা হতে চলেছে, অর্থাৎ রাজার মতন সুখ ভোগ করতে চলেছে। অশ্বমেধের ঘোড়া দৌড়াতে চলেছে এই চারটি রাশির উপর, অর্থাৎ এই চারটি রাশির অপার ধন ধনবর্ষা হতে চলেছে এই মঙ্গলের রাশি পরিবর্তনে। দেখুন, মঙ্গল আমাদেরকে কি দেয়? মঙ্গল আমাদেরকে দেয় আপনার এনার্জি কেমন থাকবে, আপনার উদ্যম কেমন থাকবে, কাজে আপনার পরিশ্রমের ক্ষমতা কেমন থাকবে, সেটা দেয় মঙ্গল। আপনাদের ব্লাড রিলেটেড যে কোনো রোগ যদি হয়, আপনি জানবেন আপনার মঙ্গল খারাপ আছে, অর্থাৎ ব্লাডকে নিয়ন্ত্রণ করে এই মঙ্গল। এই যে মেডিকেল লাইনে এই সার্জারিটা কিন্তু টোটাল নিয়ন্ত্রণ করে এই মঙ্গল। মঙ্গল নিয়ন্ত্রণ করে আপনি সেনাবাহিনীতে, আপনি পুলিশ ডিপার্টমেন্টে, আপনি ডক্টরের লাইনে, মঙ্গলের কিন্তু ভূমিকা অনস্বীকার্য। এবং রাজনৈতিক ক্ষেত্রে যদি আপনার খ্যাতি অর্জন করতে চান এবং আপনার দাপট যেন থাকে, আপনার প্রচণ্ড পাওয়ার যেন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের অবদান আছে। অর্থাৎ মঙ্গল যদি ভালো না থাকে, আপনি রাজনৈতিক লাইনে কিন্তু সে মতন গেইন করতে পারবেন না। এই চারটি রাশির অশ্বমেধের ঘোড়া ছুটতে চলেছে। কোন এই চারটি সৌভাগ্যবান রাশি তা নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং যারা ইলেকট্রনিক্সের বিজনেস করছেন, ইলেকট্রনিক্স গুডসের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে ভালো। যারা ল্যান্ড নিয়ে ব্যবসা করছেন, জমি জায়গা কেনা বেচা, বা আপনি ফ্ল্যাট তৈরি করছেন, ফ্ল্যাট তৈরি করা এবং ফ্ল্যাট বিক্রি করা, এগুলো সমস্ত কিন্তু এই যে আপনি ধরুন এই যে যারা বিল্ডার আছে বা প্রমোটার আছে, এই যে কনস্ট্রাকশনের কাজ, এগুলো কিন্তু মঙ্গলের আন্ডারে থাকছে। কারণ আর ল্যান্ড, আপনার ল্যান্ডের কিন্তু অনেক অংশ মঙ্গলের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যারা জমি জায়গা নিয়ে ভুগছেন, যারা পৈতৃক সম্পত্তি নিয়ে ভুগছেন, সম্পত্তি আপনি ঠিক মতন পাচ্ছেন না, সম্পত্তির অধিকার পাচ্ছেন না, সম্পত্তি দখল পাচ্ছেন না, সম্পত্তি আটকে আছে, রেস্কিউ হচ্ছে না সম্পত্তি, জানবেন আপনার রাশিচক্রে মঙ্গল খারাপ আছে। আপনার সাথে আপনার ভাইয়ের মতবিরোধ হচ্ছে, ভাইয়ের সঙ্গে আপনার বনিবানা হচ্ছে না, জানবেন আপনার মঙ্গল খারাপ আছে। এটা হচ্ছে প্রথম কারণ। কীভাবে এই মঙ্গলকে ভালো করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিওর শেষে আপনাদেরকে এই বিষয়ে জানাবো কোন এই চারটি সৌভাগ্যবান রাশি যাদের ধনবর্ষা হতে চলেছে, রাজার মতন সুখ অশ্বমেধের ঘোড়া দৌড়াতে চলেছে, কোন এই চারটি রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো, খুব চর্চিত রাশি, খারাপ, কিন্তু এই রাশির আজ থেকে অত্যাধিক শুভ সময়। এই সময়টা যদি কাজে লাগিয়ে নিতে পারে, আপনার অনেক দিক থেকে লাভ কিন্তু আপনার আসবে। দেখুন, সেই রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশি চতুর্থপতি এবং একাদশপতি এই মঙ্গল আপনাদের চতুর্থ স্থানে, অর্থাৎ সুখের স্থানে অবস্থান করছে। এখানে আপনার ক্ষেত্রে লাভ সাকসেসের জায়গা কিন্তু দিবে। এবং আপনাদের ল্যান্ড ওরিয়েন্টেড যাদের সমস্যা চলছে, সেগুলো কিন্তু আপনাদের কাটবে। যারা জমি কিনবেন ভাবছেন, জমি কিন্তু আপনারা কিনতে পারেন, জমি জায়গা এগুলো কিন্তু কেনার প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, যারা ইলেকট্রনিক্স গুডস নিয়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল আপনাদেরকে ঢেলে দিতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। এবং যারা সার্জারি ডিপার্টমেন্টে আছেন, মকর রাশির ডাক্তার, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। সেনাবাহিনীতে যারা চাকরি করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে। সেনাতে যারা ঢুকতে যাচ্ছে, পুলিশ লাইনে যারা ঢুকতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ কিন্তু আসতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি রিকভারি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই মঙ্গলের রাশি পরিবর্তনে, যেহেতু এটা আপনাদের চতুর্থপতি এবং একাদশপতির মালিক, সে কিনা সক্ষেত্রিক চতুর্থভাবে বসে আছে, পারিবারিক সুখের জায়গা তৈরি করবে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি দেখুন, আপনাদের ঠিক পঞ্চমপতি এই মঙ্গল এবং আপনাদের দশমপতি মঙ্গল সক্ষেত্রিক দশমভাবে অবস্থান করছে,
অর্থাৎ সকেত্রিক এই মঙ্গল এবং যে কর্কট রাশির রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল, এই সময় আপনার ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, কর্ম পদোন্নতি, রাজনৈতিক ক্ষেত্রে উত্থান এবং আপনার সন্তান সুখের জায়গা এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এগুলো কিন্তু ঘটাবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে। দেখুন বর্তমানে মেষ রাশির ঘরে মঙ্গলের অবস্থান এবং সিংহ রাশির ঘরে আপনার রবির অবস্থান এবং ঠিক বৃহস্পতি আপনার অবস্থান করছে ধনু রাশিতে, খুব সুন্দর কিন্তু যোগ কিন্তু তৈরি করেছে, অর্থাৎ সক্ষেত্রিক মঙ্গল আপনাদেরকে অপার ধন কিন্তু ঠেলে দেবে কর্কট রাশির ক্ষেত্রে। এবং দ্বিতীয় ঘরে দ্বিতীয় পতির অবস্থান, রবির অবস্থান দ্বিতীয়ভাবে খুব সুন্দর একটা যোগ আপনাদের কিন্তু তৈরি করতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের রাজ্য সৃষ্টি করছে আপনাদের দ্বিতীয় পতি সপ্তমভাবে অবস্থান সক্ষেত্রিক, অর্থাৎ আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি, পার্টনারশিপ বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে ভালো এবং আপনারা শ্বশুরালয় থেকে কিন্তু অর্থ পাবেন, শ্বশুরালয় থেকে সাহায্য কিন্তু আপনারা পাবেন। বিবাহের দিক থেকে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব শুভ, রাজনৈতিক ক্ষেত্রে যারা আছে, রাজনৈতিক সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তুলা রাশির খুবই সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনাদের ক্ষেত্রে যারা তুলা রাশির জাতক বাচাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে অর্থ আসা, বৈদেশিক অর্থ পঞ্চ মহাপুরুষ রাজ্যক তৈরি করতে চলেছে এবং চতুর্থ স্থানে শনি অবস্থান করায় শশ নামক রাজ্যক তৈরি করছে। তুলা রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদেরকে ঠেলে দিতে চলেছে, আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে বলুন, আপনি এডুকেশনের ক্ষেত্রে বলুন, আপনি ব্যবসার ক্ষেত্রে বলুন, আপনি বিবাহের ক্ষেত্রে বলুন, সব দিক থেকে আপনাদের কিন্তু সাকসেস আসতে চলেছে তুলা রাশির। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা সব শেষে যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, মেষ রাশির রাশিতেই মঙ্গলের অবস্থান সক্ষেত্রিক মঙ্গল এবং আপনাদের পঞ্চমভাবে রবির অবস্থান এবং নবমভাবে আপনার বৃহস্পতির অবস্থান এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, অর্থাৎ এই যে বৃহস্পতি এবং মঙ্গলের যে শুভ দৃষ্টি বিনিময় আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে উত্থান, আপনাদের কেরিয়ারের উন্নতি, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই মঙ্গলের রাশি পরিবর্তনে এবং এডুকেশনের দিকে আপনাদের কিন্তু ভালো, সন্তান সুখের জায়গায় তৈরি করছে এবং আপনাদের সম্পত্তিগত দিকগুলো কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। যারা বিল্ডার আছেন বা যারা জমি জায়গা সংক্রান্ত কেনা বেচা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ মঙ্গলের রাশি পরিবর্তন মেষ রাশির ক্ষেত্রে অতীব শুভ। ভিডিওটি